উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন। রোববার সকালে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর করে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পের উভয় পাড়ে মোট 7টি পুনর্বাসন সাইটে 3011টি আবাসিক প্লট, 100টি বাণিজ্যিক প্লট এবং 20টি বাণিজ্যিক স্থাপনার স্থান রাখা হয়েছে। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে, নতুন করে এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করা যায়, সেই লক্ষ্যে অবশ্যই সময় মতো ব্যবস্থা নেওয়া হবে।